দেখো, আজকে আলোচনা করব তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে 2024 সালে পিজি কোর্সে ইংলিশ নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের ডিটেল সিলেবাস কি আছে, অর্থাৎ পিজি পার্ট ওয়ানে তোমাদের কটা পেপার স্টাডি করতে হবে, পাশাপাশি অনলাইন কোচিং সম্পর্কে আলোচনা করব, এবং এখন পর্যন্ত যে অ্যাডমিশন নাওনি ভাবছো অ্যাডমিশন নেবে, তাহলে তার জন্য আর কতদিন টাইম আছে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। তাহলে প্রথমেই বলি যে আমাদের পিজি পার্ট ওয়ানে টোটাল 4টে পেপার পড়তে হবে, তার মধ্যে কিন্তু আজকে দুটো পেপার নিয়ে আলোচনা করব। কোন দুটো পেপার? ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে আমাদের কি আছে? ফার্স্ট পেপারে আছে পোয়েট্রি, যেটাকে আমরা পোয়েট্রি পেপার বলে জানি, এবং এখানে কিন্তু সমস্ত ব্রিটিশ পোয়েট্রি আছে, এবং পেপার টু যেটাকে আমরা অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ হিসেবে জানি, অর্থাৎ আমরা গ্র্যাজুয়েশনে পড়ে এসেছি ফোনেটিক্স, মরফোলজি, ফোনোলজি, স্ট্রাকচারালিজম, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু আমরা পেপার টু তে পাবো, যাকে বলা হচ্ছে অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে আজকে আমরা মেনলি দুটো পেপারের উপরেই ফোকাস করব এবং তার সিলেবাস নিয়ে আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি অ্যাডমিশনের ব্যাপারে, যে এখন পর্যন্ত অ্যাডমিশন নাওনি ভাবছো যে ইংলিশ নিয়ে পিজি কোর্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, তার জন্য এখন পর্যন্ত ফার্স্ট নোটিস অনুযায়ী আগামীকাল অ্যাডমিশন শেষ হতে যাচ্ছে, কিন্তু এখানে চিন্তার কোনো ব্যাপার নেই। এখন পর্যন্ত ইউনিভার্সিটি যদিও নোটিস জারি করেনি, যে মুহূর্তে আমি এটা রেকর্ড করছি আমার ডিসকাশন, ইউনিভার্সিটি ইমিডিয়েট হয়তো নোটিস জারি করবে এই ডেট এক্সটেন্ড করার জন্য। সুতরাং মিনিমাম ফেব্রুয়ারি পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সের অ্যাডমিশন চলবে, চিন্তার কোনো রকম কোনো কারণ নেই। দেখো, তাহলে আমরা প্রথমেই পেপার ওয়ান এবং পেপার টু এর ডিটেলস সিলেবাস সম্পর্কে জেনে নিই। পেপার ওয়ান আমরা কি জানি? পেপার ওয়ান হচ্ছে পোয়েট্রি পেপার এবং পেপার টু হচ্ছে aspect of language, যেটাকে আমরা ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে জানি। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? সো লেটস কাম টু দা ডিটেইলস। দেখো, আমি যে সিলেবাসটা দেখাচ্ছি এটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বর্তমান টাইমে রানিং আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং এখানে বলা আছে সিলেবাস অফ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন ইংলিশ, অর্থাৎ পিজি কোর্সের ইংলিশ সিলেবাস কি আছে সেটা কিন্তু এখানে ডিটেইলস বলা আছে। 4টে পেপার আমাদের আছে, তার মধ্যে ফার্স্ট পেপার হচ্ছে পোয়েট্রি পেপার, পেপার টু হচ্ছে aspects of language, এবং পেপার থ্রি হচ্ছে ব্রিটিশ ড্রামা, এবং পেপার ফোর হচ্ছে ব্রিটিশ নোভেল। এখানে এই যে 4টে পেপার আছে, আমি এখানে একটা কথা বলে রাখি, পিজি পার্ট ওয়ান এর সিলেবাস কিন্তু খুব ম্যাসিভ সিলেবাস। সুতরাং আমার মনে হয় কোন জায়গা থেকে নোটস না নিয়ে নিজে স্টাডি ম্যাটেরিয়ালস এবং টেক্সট গুলোকে খুব ভালো করে স্টাডি করা উচিত, এবং তার জন্য যদি তোমার গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে যে কন্টাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ, আমার এখান থেকে অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়, তুমি অবশ্যই এই কন্টাক্ট ডিটেলস এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। এবং অনলাইন গাইডেন্স যেটা আমার এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে, সেটা কবে থেকে শুরু হবে এবং তার ডিটেলস ক্রাইটেরিয়া কি আছে এটা আমরা একটু পরেই জেনে নেব, আগে সিলেবাসটা দেখে নিই। তাহলে এখানে আমরা কি পেলাম পার্ট ওয়ান এর ক্ষেত্রে, অর্থাৎ পিজি পার্ট ওয়ান, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4টে পেপার আছে, একটা হচ্ছে পোয়েট্রি পেপার, একটা হচ্ছে অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, এবং পেপার থ্রি হচ্ছে ব্রিটিশ ড্রামা, এন্ড পেপার ফোর হচ্ছে ব্রিটিশ নোভেল। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ক্লিয়ার হলো যে আমাদের পিজি পার্ট ওয়ান এ টোটাল 4টে পেপার স্টাডি করতে হবে। এখন এই 4টে পেপারের মধ্যে যে পোয়েট্রি পেপার এবং অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, এখানে ডিটেলস কি আমাদের স্টাডি করতে হবে সেটা আমরা আলোচনা করব। দেখো, পেপার ওয়ান যেটাকে আমরা পোয়েট্রি পেপার হিসেবে জানি, এখানে আমরা প্রথম যে মডিউলটা পাচ্ছি, এখানে আমাদের 3টে ইউনিট আছে। 3টে ইউনিটে কি কি আছে? এখানে আমরা জিওফ্রে চসারকে পাবো, এখানে আমরা স্পেন্সারকে পাবো, এখানে শেক্সপিয়ারকে পাবো। তাহলে এই যে 3টে ইউনিট বলা হলো, চসার, স্পেন্সার এবং শেক্সপিয়ার, এই চসারের আমাদের কি পড়তে হবে? প্রোলগ পড়তে হবে, প্রোলগ টু ক্যান্টারবারি টেলস, অ্যামোরিট্রি পড়তে হবে, অ্যামোরিট্রি সনেট 1, প্রোথ্যালামিয়ন পড়তে হবে, দ্য ফিয়ারি কুইন পড়তে হবে। সিলেবাস কিন্তু খুব ম্যাসিভ, তুমি একটু মাইনিউটলি দেখো তাহলেই বুঝতে পারবে। শেক্সপিয়ারের কি করতে হবে দেখো, শেক্সপিয়ার থেকে আমাদের 6টা সনেট পড়তে হবে, 4টে সনেট হচ্ছে তোমার WH সিরিজ থেকে নেওয়া হয়েছে, এবং 2টো সনেট হচ্ছে ডার্ক লেডি সিরিজ থেকে নেওয়া হয়েছে। এখানে সনেট গুলো যদি স্পেসিফিক করে বলা হয় তাহলে সনেট 1, সনেট 50, সনেট 116 এন্ড সনেট 126, এবং ডার্ক লেডি সিরিজের 130 এন্ড 138। এই সনেট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সমস্ত সনেটের উপরে একটা ব্রড কোশ্চেন আছে পরীক্ষাতে, এবং সাইড বাই সাইড যেটা দেখা যায় এক্সপ্লানেশন দিয়ে আসে। এখান থেকে প্রোথ্যালামিয়ন, এটার উপরে এক্সপ্লানেশন এসে থাকে, অ্যামোরিটি এক্সপ্লানেশন আছে, এবং প্রোলগ টু ক্যান্টারবারি টেলস এখান থেকে কিন্তু ব্রড আছে। তাহলে সার্বিকভাবে তোমাকে কিন্তু একটু ভালো করে স্টাডি করতে হবে মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে তুমি মোটামুটি ভাবে অ্যাট লিস্ট যদি মিনিমাম বলি তাহলে একটা 18 নাম্বারের ব্রড পাবে, মেবি এটা 20 নাম্বারেরও হতে পারে, আমি ঠিক এক্সাক্ট এই মুহূর্তে বলতে পারছি না, তবে একটা এসএ টাইপের কোশ্চেন পাবে প্রোলগ টু ক্যান্টারবারি টেলস থেকে। এবং এই যে পোয়েট্রি সেকশনটা আছে, প্রোথ্যালামিয়ন বলো, অ্যামোরিট্রি বলো, সনেটস বলো, শেক্সপিয়ারের, শেক্সপিয়ার যে সনেটস গুলো আছে এখান থেকে কিন্তু অবশ্যই এক্সপ্লেনেশন পাবে, মনে থাকবে। এটা গেল মডিউল 1। এরপর দেখো মডিউল 2 তে কি পাবো আমরা। মডিউল 2 তে আমরা এখানে 6টা ইউনিট পাবো, 6টা ইউনিটের মধ্যে কাকে কাকে পাচ্ছি দেখো, জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, হার্ভার্ড, জন মিল্টন, ড্রাইডেন এবং পোপ। তাহলে আমরা মোটামুটি 6 জন কবিকে পাচ্ছি। ডানার ক্ষেত্রে আমাদের কি স্টাডি করতে হবে? ডানার ক্ষেত্রে আমাদের পড়তে হবে ক্যানোনাইজেশন এবং স্টেসি। ইউনিট 2 মার্ভেল থেকে আমাদের কি পড়তে হবে? গার্ডেন। ইউনিট 3 দা পুলি। ইউনিট 4 প্যারাডাইস লস্ট বুক 1। ইউনিট 5 অ্যাবসালাম এন্ড আকিটোফেল। এন্ড ইউনিট 6 যেটা আমরা পাচ্ছি, এপিস্টল টু ডক্টর আব্রাউট নট। এখান থেকে কিন্তু তোমাকে অবশ্যই স্টাডি করতে হবে ক্যানোনাইজেশন, কেন কি ক্যানোনাইজেশনের উপরে একটা ব্রড আছে, গার্ডেনের উপরে একটা ব্রড আছে, প্যারাডাইস লস্ট থেকে কিন্তু ব্রড আছে, মেইনলি যেটা আমরা বলতে পারি এসএ টাইপ কোশ্চেন।
বুঝতে পারলে? তাহলে দেখো আমরা মডিউল ওয়ানে পেয়েছিলাম তিনটে ইউনিট এবং সেখানে আমাদের পড়তে হচ্ছিল তিনজন কবিকে। এখানে মডিউল টু তে আমরা পাচ্ছি ছটা ইউনিট যেখানে কিন্তু আমাদের ছজন কবিকে পড়তে হবে। সিলেবাস কিন্তু যথেষ্ট ম্যাসিভ আবার বলছি। এরপরে দেখো মডিউল থ্রি, মডিউল থ্রি তে আমাদের কটা ইউনিট স্টাডি করতে হবে? এখানে আমাদের দশটা ইউনিটকে স্টাডি করতে হবে, তার মানে এখানে মোটামুটি ভাবে দশ জন পোয়েট এন্ড পোয়েটেস আছে। তার মধ্যে ইউনিট ওয়ানে আমরা কাকে পাচ্ছি? ইউনিট ওয়ানে আমরা পাচ্ছি ব্লেক কে, ইউনিট টু তে আমরা পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থ কে, ইউনিট থ্রি তে আমরা পাচ্ছি কোলরিজ কে, ইউনিট ফোরে আমরা পাচ্ছি সেলি কে, ইউনিট ফাইভ কিডস, ইউনিট সিক্স এ আছে টেনিসন, ইউনিট সেভেন এ আছে ব্রাউনিং, ইউনিট এইট এ আছে আর্নল্ড, ইউনিট নাইন এ আছে এলিজাবেথ ব্রাউনিং, এন্ড ইউনিট টেন এ আছে এমিলি ব্রন্টি। সুতরাং এতগুলো পোয়েট এন্ড পোয়েটেস কে কিন্তু পড়তে হবে। এবং এখান থেকে বেশ কিছু টেক্সট আছে, যেমন ধরো কুবলা খান এখান থেকে ব্রড হয়ে থাকে, লন্ডন এখান থেকে ব্রড হয়ে থাকে, ওডস কিডস এর এখান থেকে কিন্তু ব্রড হয়ে থাকে, এবং কলার জিপসি এখান থেকে কিন্তু ব্রড হয়ে থাকে। এগুলো মনে রাখবে সাইড বাই সাইড। এখানে নো কভার্ড সোল ইজ মাইন এটাও মাঝে মাঝে ব্রড এসে যায়, বাট এগুলো কিন্তু এক্সপ্লেনেশনে হামেশাই আসে, মনে রাখতে হবে। সুতরাং তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে নোটস নেওয়ার থেকে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় গাইড নিয়ে পড়া অবশ্যই জরুরি, কেন কি এত টেক্সট পড়া খুব মুশকিল। ক্লিয়ার? এরপরে ইউনিট ফোরে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিট ফোরে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতটা ইউনিট আছে, তার মধ্যে কাকে পাবো? হপকিন্স কে পাবো, ইয়েটস কে পাবো, টি এস এলিয়ট কে পাবো, আর্ডেন কে পাবো, আর কাকে পাচ্ছি আমরা? ডায়ালান থমাস কে পাচ্ছি, ফিলিপ লার্কিন কে পাচ্ছি, এবং টেড হগস কে পাচ্ছি। তাহলে এখান থেকে এই যে হপকিন্স এর যেমন ধরো উইন্ড ওভার, ইয়েটস এর আছে সেলিং টু বাইসেন্টিয়াম, এলিয়টস এর আছে দা ওয়েস্টল্যান্ড, আর্ডেন এর আছে দা আননোন সিটিজেন, ডায়ালান থমাস এর আছে দিস ব্রেড আই ব্রেক এন্ড ফান হিল, ফিলিপ লার্কিন এর আছে উইটস অন ওয়েডিংস, এন্ড টেড হগস এর আছে হক রুস্টিং। এখান থেকে কিন্তু এই যে ওয়েটস অন যেটা আছে এবং হক রুস্টিং যেটা আছে খুব ইম্পর্টেন্ট, আননোন সিটিজেন খুব ইম্পর্টেন্ট, ওয়েস্টল্যান্ড তুমি স্কিপ করলেও পারো, এবং দা ওয়েন্ট ওভার, এগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। পাশাপাশি এখান থেকে ডায়ালান থমাস এর ফান হিল। এখন এখানে একটা কথা বলে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সিলেবাস, এই সিলেবাসের যে সমস্ত টপিকস গুলো প্রেসক্রাইব করা আছে তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, মডিউল 1 থেকে একবারে মডিউল 4 পর্যন্ত টোটাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কে কভার করা আছে। কি রকম? দেখো মডিউল 1 এ আমরা পাচ্ছি একদম চসারিয়ান পিরিয়ড থেকে, এজ অফ চসার থেকে শুরু হচ্ছে, এবং মডিউল 4 শেষ হচ্ছে কোথায়? একদম মডার্ন পিরিয়ড। সুতরাং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং এই যে পোয়েট এন্ড পোয়েটেস দের কথা বলা হয়েছে এটা কিন্তু নেটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। যদি তোমার মনে হয় যে পিজি কমপ্লিট করার পরে তুমি নেট দেবে তাহলে এই সিলেবাসটাকে তুমি খুব ভালো করে কভার করতে পারো, অবশ্যই নেটের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তোমার, মিনিমাম 10% এখান থেকে কোশ্চেন পাবে। তাহলে পেপার 1 টা আমরা বুঝতে পারলাম, যেটা হচ্ছে আমাদের পোয়েট্রি পেপার। এখানে তুমি মোটামুটি দেখতে পারবে মোটামুটি 28-30টার মতন পোয়েট্রি আছে, সবগুলো যে পড়তে হবে এমনটা নয়। এখন তুমি যেখানে গাইড নেবে, যিনি তোমার গাইড তিনি তোমাকে বলে দেবেন যে কতগুলো নোটস এই পেপার থেকে করতে হবে, কোন কোন টেক্সট গুলোর উপরে জোর দিতে হবে, কোন কোন টেক্সট গুলো ব্রডের জন্য, কোন কোন টেক্সট গুলো এক্সপ্লেনেশনের জন্য, কিন্তু তোমাকে পড়তে হবে প্রত্যেকটা টেক্সট। ক্লিয়ার? যদি তোমার মনে হচ্ছে আমার কাছ থেকে তুমি অনলাইন গাইডেন্স নেবে তাহলে তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো, যদিও গাইডেন্স এর ব্যাপারটা ডিটেলস আমরা একটু পরে ডিসকাস করব। এটা গেল আমাদের পেপার 1। এরপর দেখো পেপার 2, যেটা আমি বলেছিলাম অ্যাসপেক্ট অফ ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা মডিউল 1 এ কি পাচ্ছি? ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে আমাদের, হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কি এবং ল্যাঙ্গুয়েজের যে অরিজিন সেটা আমাদের জানতে হবে। মডিউল 2 তে আমরা পাবো ফোনেটিক্স এন্ড ফোনোলজি, সেখানে ইংলিশ কনসোনেন্টস এন্ড ভয়েল সম্পর্কে আমাদের জানতে হবে। মডিউল 3 তে আমরা পাবো ইংলিশ মরফোলজি এন্ড ইংলিশ সিনট্যাক্স। মডিউল 4 এ আমরা পাবো ল্যাঙ্গুয়েজ ইন ইউজ, স্প্রেড অফ ইংলিশ এন্ড স্টাইলিস্টিক্স এন্ড রিটোরিক। সুতরাং পেপার 2, এই যে ল্যাঙ্গুয়েজ পেপার, এর সিলেবাসটা কিন্তু খুবই ছোট, এখান থেকে খুব সহজে আনসার করা যায়, কিন্তু তোমাকে এটা ভালো করে বুঝতে হবে, এখানে মুখস্থর কোনো জায়গা নেই, বুঝতে পারলে? এটা হচ্ছে সাইন্টিফিক পেপার বলা যেতে পারে। সুতরাং এই ছিল আমাদের পেপার 1 এবং পেপার 2 এর ডিটেইল সিলেবাস। আমরা এর পরের ডিসকাশনে পেপার 3 এন্ড পেপার 4 নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের আছে ব্রিটিশ নোভেল এন্ড ব্রিটিশ ড্রামা। এরপরে আমরা ডিসকাস করব অনলাইন গাইডেন্স সম্পর্কে, যেটা আমার এখান থেকে প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 1 ক্লাস হয়ে থাকে গুগল মিটের মাধ্যমে এবং সেটা লাইভ ক্লাস। নাম্বার 2 কোনো রকম কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা হয় না। নাম্বার 3 ক্লাস টাইম অবশ্যই ইভিনিং টাইম। নাম্বার 4 মান্থলি ফিজ নেওয়া হয়, কোনো রকম কোনো প্যাকেজের বালাই এখানে নেই। নাম্বার 5 নোটস এবং অ্যাসাইনমেন্টস এর হার্ড কপি প্রোভাইড করা হয়ে থাকে স্পিড পোস্টের মাধ্যমে। নাম্বার 6 এই যে অ্যাসাইনমেন্টস এবং নোটস যেগুলো তোমাকে হার্ড কপি দেওয়া হচ্ছে এর জন্য এক্সট্রা কোনো চার্জেস এর প্রয়োজন হয় না। নাম্বার 7 সপ্তাহে 2 দিন ক্লাস, কিন্তু বর্তমান টাইমে সপ্তাহে 1 দিন ক্লাস হবে, অর্থাৎ বছরের শুরুতে 3-4 মাস সপ্তাহে 1 দিন করে ক্লাস হবে এবং তারপর থেকে 2 দিন ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। অ্যাকচুয়ালি যারা আমার কাছে আর কি অনলাইন গাইডেন্স নেবে তাদের জন্য বলছি। নাম্বার 8 সবথেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টেক্সট কে লাইন বাই লাইন ডিটেইলস অ্যানালাইসিস করা হয়ে থাকে। নাম্বার 9 প্রত্যেকটা টেক্সটের যেগুলো ডিসকাস করা হবে ক্লাসে তার যে এক্সপ্লেনেশন, তার যে নোট, সেটা PDF আকারে
দেয়া হবে, তার কোনো হার্ড কপি দেয়া হবে না, শুধুমাত্র হার্ড কপি নোটস এবং অ্যাসাইনমেন্টস এর দেয়া হবে। কিন্তু ক্লাস পারপাস যে নোটস সেটা অবশ্যই তোমাকে পিডিএফ ফরম্যাটে দেয়া হবে। এবং যদি কোশ্চেন কমন এর ব্যাপারে বলা হয়ে থাকে তাহলে মোটামুটি ভাবে তুমি মিনিমাম ধরতে পারো 95% কমন তুমি পাবে পরীক্ষাতে, ক্লিয়ার? এবং এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি বলে রাখি, আমার এখান থেকে কোন রকম কোন নোটস এবং অ্যাসাইনমেন্টস পাবলিকলি বিক্রি করা হয় না। সুতরাং নোটস এবং অ্যাসাইনমেন্টস এর জন্য কেউ কোন রকম কন্ট্যাক্ট করবে না, এবং কন্ট্যাক্ট না করাটাই সব থেকে বেটার, যেহেতু আমি পাবলিকলি কোন নোটস বা অ্যাসাইনমেন্টস বিক্রি করি না। আই থিঙ্ক আমি কি বলতে চাইলাম সেটা পরিষ্কার বুঝতে পারলে। এটা হচ্ছে ক্লাসের ক্রাইটেরিয়া। তাহলে ক্লাস কবে থেকে আমাদের শুরু হতে যাচ্ছে? দেখো, পিজি পার্ট ওয়ান এর ক্লাস শুরু হতে যাচ্ছে 2 February থেকে, মেবি এটা মার্চ মাস হতে পারে, কেন কি এখন পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলছে সাইড বাই সাইড, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 3rd year এর রেজাল্ট এখনো আউট হয়নি। সুতরাং আমার যে সমস্ত স্টুডেন্ট বিটিপি এক্সাম দিয়েছে এবং যারা রেজাল্টের জন্য ওয়েট করছে তাদের জন্য তো আমার ওয়েট করাটা অবশ্যই জরুরি। তাহলে যদিও এখানে বলা হচ্ছে 2 February থেকে শুরু হবে, কিন্তু মেবি এটা 2 February থেকে শুরু হওয়ার কথা নয়, এটা মার্চ থেকে শুরু হবে। কিন্তু 2 February অবশ্যই কিছু না কিছু ডিসকাশন হবে সিলেবাসের ব্যাপারে, কোশ্চেন প্যাটার্নের ব্যাপারে, নাম্বার ডিভিশনের ব্যাপারে, এবং কিভাবে তোমাকে পড়তে হবে বা তোমার পড়ার স্ট্র্যাটেজি কি হবে এর উপরে কিন্তু 2 February ডিসকাশন হবে। মোটামুটি 3 থেকে 4 ডিসকাশন তুমি 2 February পাবে। তাহলে ক্লাস শুরু হতে যাচ্ছে 2 February থেকে, মেবি এটা মার্চ হতে পারে। অ্যাকচুয়ালি টেক্সটের উপরে ক্লাস অবশ্যই মার্চ থেকে শুরু হবে, কিন্তু 2 February আমরা সাদামাটা ভাবে 3-4 ডিসকাশন করেই নেব। সুতরাং যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেখতে পাচ্ছ 9933944426 এর মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। এবং অ্যাডমিশনের লাস্ট ডেট অনলাইন ক্লাসের জন্য যদি আমার এখানে অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশনের যে লাস্ট ডেট সেটা রাখা হয়েছে 31st March 2024। আই থিঙ্ক আজকের ডিসকাশন সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই। যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে এবং তুমি যদি আমার কাছে গাইডেন্স এর জন্য অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি কন্ট্যাক্ট করে নিও। থ্যাংক ইউ।